আড়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গত কয়েকদিন যাবৎ আয়াত আলী ফুটবল টুর্নামেন্ট চলছিল। বৃহস্পতিবার ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল ধনপুর শাহাপুর একাদশ বনাম বক্সনগর বিধানসভার আড়ালিয়া একাদশ। খেলার 90 মিনিটের মধ্যে দুই দলের এক এক করে গোল হয়েছিল। পরে টাইব্রেকারের মাধ্যমে শাহাপুর আড়ালিয়াকে পরাজিত করে খেলার সমাপ্তি হয়। এই ফাইনাল খেলা জয়ী হওয়া দলকে ট্রফি সহ 15,000 টাকা দিয়ে পুরস্কৃত করেন। পরাজিত দলকে 10,000 টাকা সহ ট্রফি পুরস্কৃত করা হয়। খেলায় হাজারো মানুষ উপস্থিত থেকে আনন্দ উপভোগ করেন। খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক তাফাজ্জল হোসেন, ধনপুর বিধানসভার বিধায়ক বিন্দু দেবনাথ সহ বিজেপির জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য, বক্সনগর ব্লক চেয়ারম্যান সঞ্জয় সরকার, সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান বাদশাহ, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী, বক্সনগর ও সোনামুড়া মণ্ডলের সভাপতিগণ উপস্থিত ছিলেন। খেলা হবে সেটা আমরা আশা করছি, তো যার জন্য আমি অনুরোধ করবো যারা এখানে খেলার উদ্যোক্তা সবাই মিলে তাতে শান্তি শৃঙ্খলা রক্ষা করে আজকে যে খেলাটা উপভোগ হয়, এবং আজকে খেলা এটি হচ্ছে সবই মনে হয় যে হায়ারিং টিম, যার জন্য আমার মনে হচ্ছে আজকে খেলা খুব জমজমাট খেলা হবে। এই খেলার আনন্দে আমরাও ঘরে বসে থাকতে পারিনি, আমরাও সবাই মিলে এই আনন্দকে ভাগ করে নেওয়ার জন্য আমরা দুইজন জনপ্রতিনিধি এখানে উপস্থিত হয়েছি। আজকে যাতে খেলা সুন্দর হয়, সবাই যাতে সুন্দর করে খেলা উপভোগ করতে পারে, সেটা আমাদের তরফ থেকে সেটা আমাদের অনুরোধ থাকবে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।